একদিকে প্রাণের উৎসব শুরু বাংলায় অন্যদিকে এই প্রশ্নটা পাশাপাশি উঠছে কেননা এবারের পূজোও কি রাস্তাতেই কাটবে আন্দোলনরত চাকরি প্রার্থীদের একেবারে এই প্রশ্নটা চাকরি প্রার্থীদের জানা নেই আমাদেরও জানা নেই কেননা চাকরির দাবিতে 560 দিনের বেশি গান্ধী মূর্তির নিচে এসএসসি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখিয়ে আসছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা এবং প্রাইমারি টেট চাকরি প্রার্থীরা মাতঙ্গিনী মূর্তির নিচেও তারা অবস্থানে বসে রয়েছেন আর অন্যদিকে বাতাসে পূজোর গন্ধ উৎসব শুরু বাংলায় পাশাপাশি দুটি ছবি যেমন আপনাদের সামনে রাখলাম এই মুহূর্তের ছবিও আপনাদেরকে দেখাবো অর্থাৎ উৎসবের আজকের ছবিটা কি মহালয়ার দিনে আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে যারা রয়েছেন আমাদের দুই প্রতিনিধি শিবাশিস মৌলিক এবং সত্যজিৎ বৈদ্য প্রথমেই চলে যাব শিবাশিসের কাছে শিবাশিস তুমি যাদের সঙ্গে রয়েছো যারা আন্দোলন করছেন যে চাকরি প্রার্থীরা তারা কি বলছেন খুব স্বাভাবিকভাবেই তাদের দাবিটা তারা আগেও জানিয়ে আসছিলেন যে পূজোর আগে যেন তারা তার চাকরির সুখবরটা পান কি বলছেন তারা এই মুহূর্তে পাপিয়া আমি দাঁড়িয়ে রয়েছি মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে শহীদ মিনার ময়দান এই শহীদ মিনার ময়দানে মাতঙ্গিনী হাজরার মূর্তি ঘিরে চারটি অবস্থান চলছে আমি এখন যেখানে রয়েছি 2014 প্রাইমারি টেট নট ইনক্লুডেড যারা তাদের জায়গায় আমি রয়েছি এই এই যে চাকরি প্রার্থীরা তাদের কি বক্তব্য আমি সরাসরি শুনে নেব আপনাদের পুজোর আগে পুজো প্রায় শুরু মহালয়া শুরু হয়ে গিয়েছে পুজোর আগে নিয়োগ নিয়ে আশা দেখছেন আপাতত তো কোনো আশা দেখছি না আজ মহালয়া আজ মাতৃপক্ষের সূচনা আমাদের বাংলার মা আমাদের মা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2020 সালে নবান্নে প্রেস কনফারেন্স করে তৎকালীন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঘোষণা করলেন যে প্রাইমারি ট্রেন্ড প্রত্যেক ক্যান্ডিডেটের নিয়োগ হবে কিন্তু এখনও পর্যন্ত 2014 সালে আমরা টেট পাস করার পরেও আমরা ট্রেন্ড ক্যান্ডিডেট আমরা দুবার ইন্টারভিউ দিয়েছি তার সত্ত্বেও এখনও পর্যন্ত আমরা বঞ্চিত আজকে পুজোর দিন বাংলার আকাশে বাতাসে পুজো অথচ আমরা হতাশার অন্ধকারে নিমজ্জিত আমরা কোনো আশার আলো দেখতে পাচ্ছি না কি বলছে পরিবার কি পরিবার কি বলবো আমি যখন বাড়ি থেকে আসছিলাম এতটাই বাবা মা হতাশ যে আমরা এই সরকারকে নির্বাচন করে ভোট দিয়ে এনেছি আমরা চেয়েছিলাম যে আমাদের জন্য দিদি ব্যবস্থা করবেন দিদি আমাদের ঘোষণা করেছেন তা সত্ত্বেও কেন যে নিয়োগ হলো না আমরা বুঝতে পারছি না তবু আমাদের দিদির প্রতি পূর্ণ আশ্বাস এবং বিশ্বাস আছে আমাদের আগে নিয়োগ হবে বলে এখনো বিশ্বাস আমরা আমরা আশা করব যে মুখ্যমন্ত্রী আমাদের আপনাদের এবিপি আনন্দের মধ্য দিয়ে দৃষ্টি আকর্ষণ করছে মুখ্যমন্ত্রীর এবং আমাদের যিনি পর্ষদের নতুন চেয়ারম্যান হয়েছেন ডক্টর গৌতম পাল মহাশয় তারও দৃষ্টি আকর্ষণ করছি আমাদেরকে বাঁচান আমরা আমরা বাঁচতে চাই আমরা টেট পাস করেছি আমাদের বাড়িতে বাবা মার রোগী অভাবগ্রস্ত আমরা কোথায় যাব বলুন আমরা তো টেট পাস করেছি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিনা পয়সায় ফাঁকা খাতা জমা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে অথচ আমরা কেন চাকরি পাচ্ছি না আমরা কতদিন এখানে পড়ে থাকবো আজ পুজো চলে এসেছে মাতৃপক্ষের সূচনা মহালয়ার দিন বলুন তো পাপিয়া একেবারে বুঝতে পারছো আমি এখানে যেখানে রয়েছে একটা অবস্থান দেখালাম ঠিক এই রকমই কিন্তু রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি আমরা দেখতেও পাচ্ছি এবং সেই তাদের পোস্টার হোর্ডিং এ তাদের লেখা রয়েছে পোস্টার গুলোতে যে আর আশ্বাস নয় এবার দ্রুত নিয়োগ চাই তুমি আমাদের সঙ্গে থাকো আন্দোলনরত চাকরি প্রার্থীরা তারা জানে না যে এবার পুজো তাদের রাস্তাতেই কাটবে কি এই প্রশ্নটা উঠছে কোনো প্ল্যান নেই যদি ভেবেছিলাম পুজোর আগে আমাদের কোনো একটা ভালো খবর দেবে কারণ এই তো আড়াই মাস আগে অভিষেক ব্যানার্জি হ্যাঁ তার একা একাই পুজো কাটবে তাকে আমি রেখে যেহেতু আমার শ্বশুরবাড়িতে আমার বৃদ্ধা শাশুড়ির পক্ষে আমার সন্তানকে দেখা উচিত নয় সেহেতু আমার শ্বশুর মানে আমার হাজবেন্ড সেখানে আছে তাকে আমি আমার বাপের বাড়ি রেখে আসছি হয়তো এই পুজোটা তাকে মা বাবাহীনভাবেই পুজোটা উপভোগ করতে হবে একা একা সে হয়তো কান্না করবে বারবার কেঁদে কেঁদে আমায় ডাকছে মা তুমি এসো মা তুমি এসো কিন্তু আমি কেমন করে যাব আর সে বলছে তুমি বলেছিলে চাকরি পেলে তুমি আমার জামা কিনে দেবে ভালো দেখে কবে দেবে চাকরি তুমি তো খালি বলোই যে আজ দেবে কিন্তু আজও তো দেয় না চাকরি আমার সন্তান আজ লিখে পাঠিয়েছে মা তুমি বুঝে সন্তানকেও বুঝিয়ে আসতে হচ্ছে বা বাধ্য হয়ে রেখে দিয়ে আসতে হচ্ছে একটা 3 বছরের বাচ্চার নিশ্চয় একা থাকার মতো সময় নাই সেও যখন সকালে বেরোয় খুব কষ্ট নিয়ে খুব কান্নাকাটি করে আমি আসি এখানে এবং বলে মাঝে কখন বাড়ি আসবে এটা খুবই যন্ত্রণাদায়ক
কিন্তু আমার 3 বছরের বাচ্চাকে একা রেখে আমাকে আসতে হয়, কি খায় বাড়িতে, ঠিক মতো খাবারটা খায় নাকি আমি সেটাও বলতে পারি না।